হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা অফ রোড ম্যাপ নিয়ে আসলাম। আমার এই অফ রোড ম্যাপ না অনেক সুন্দর আর অনেক বড় প্লেস এই অফ রোড ম্যাপটা। আমি আপনাদের ঘুরে ঘুরে আগে একটা করে দেখাবো। ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশনে থাকবে, সবাই ডাউনলোড করে নেবেন। দেখছেন এই জায়গা ট্রাফিকও দেওয়া হয়েছে অনেক বড়। দেখুন আমি পুরো চারদিকে দেখাইতেছি। এখানে আর এই যে কেউ পাশেও একটা অফ রোড ম্যাপ, এদিক দিয়ে আমরা ঢুকে গেলাম। দেখছি না আমরা যাইতেছি। আর আপনারা দেখছেন না কিন্তু এই জায়গায় একটু বাজার টাজার আছে, যে বাজার রয়েছে, অনেক টার্মিনাল বানানো হয়েছে, গাছপালাও রয়েছে এই জায়গা। দেখছি কিন্তু আমরা এসে গেছি আর এই জায়গায় একটা বড় মাঠ, এই যে বিল্ডিংও দেওয়া হয়েছে, যে ফুটবলে বলার জায়গাও আছে দেখছিনি। আর সামনে আপনারা দেখছেন কত বড় বড় গাছ। আর এই পাশে একটা বড় একটা সমুদ্র না, ওটা হলো পানির লেক, পুকুর অনেক বড় একটা দেখছিনি। ওই যাওয়ার পাশে ওই পাশে আপনারা দেখতে পারবেন এই জায়গাও আছে দেখছিনি। এই জায়গাও বিল্ডিং ঘর বাড়ি দেওয়া হয়েছে, এই যে গাছপালা, এই যে প্রচুর গাছপালা দেওয়া হয়েছে এই ম্যাপে। গাছপালা আপনারা ঘুরতে ঘুরতে দেখবেন অনেক জায়গা আছে এইসব গাছপালা। আর আপনারা দেখতে পাচ্ছেন একটা মসজিদ ওই দিকে দেখছেন। এখন আমরা পাহাড়ের উপর দিয়ে যাব, আপনাদের পাহাড়ের উপর দিয়ে যে লেকটা দেখাবো কত বড়। আর আর পানিটাও অনেক সুন্দর, 3.7-এ অনেক সুন্দর গ্রাফিক্স দেওয়া হয়েছে পানির, সূর্যের ইয়াটা দেখা যাচ্ছে। আর আপনারা ম্যাপের উপরে, আর এই ম্যাপের নাম হলো ডিসাবিয়ার এই ম্যাপের নাম। আপনারা দেখছি না আমার ম্যাপের ওই জায়গা লেখা আছে ডিসাবিয়ার উপরে, তার মানে এটাই এই ম্যাপের নামই ডিসাবিয়ার। আর আপনারা যেরকমভাবে মোড অ্যাক্টিভ করেন, আমি কিন্তু ওই একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিও মোডটা আমি ঢাকায় দিয়েছিলাম কীভাবে মোড অ্যাক্টিভ করবেন। এটা কোনো পাসওয়ার্ড নেই, কিছুই নেই, এটা আপনারা ডাউনলোড করে পার গেমে ঢুকে তারপর আপনারা ম্যাপে মোড ওই জায়গায় অ্যাক্টিভ করে নেবেন। যারা পারেন না তাদের আমি ওই ভিডিওটা দিয়ে দেবো, আপনারা ওই ভিডিওর লাস্টে আমার সেটার প্রসেসটা থাকবেন, তাহলে আশা করি এটাও ডাউনলোড করতে পারবেন, ওরকমভাবে সেট আপ করতে পারবেন। একইভাবে সেট আপ করতে হবে, এটা কোনো পাসওয়ার্ড টাসওয়ার্ড জিপ ফাইলও না। আপনারা আগে ওই ভিডিওটা দেখলে বুঝবেন। দেখছিনি কত আমি এখন গিয়ার চাপ দিচ্ছি না, দেখছিনি অনেক গাছপালা এই জায়গায় দেওয়া হয়েছে, প্রচুর গাছপালা এই জায়গায়। আরেকটা লেক দেখলাম, পানির লেক, পানির লেকে নামলাম, আমি আটকাই গেছি। এখন আমাকে রান করতে হবে ফ্রিতে। দেখছেন আমরা কিন্তু ক্রান সার্ভিস করে নিছি। হ্যাঁ, আমরা আবার ওই জায়গায় এসে গেছি। আর গাড়ির আপনার রিয়েলিস্টিক যেরকম গাড়ির সামনে কাছে গাড়ির উপর যেরকম রোদ পড়ে সেরকম কিন্তু এই জায়গায় দেওয়া হয়েছে, মানে এই গেমে এই অ্যাপটা রিয়েলিস্টিক একদম অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন কাছে বসে কিন্তু মোড়ের কাছে পড়বে না আমাদের বাসগুলোতে। ট্রাফিকের যে আসে বাসগুলি গাড়ি ওই সবে পড়বে, তাছাড়া আমাদেরটাই পড়বে না, আমাদের মোড গাড়ি কিছু কিছু তো পড়বে।
কিছু কিছু পড়বে না রোগ। তো দেখছি নি আমরা যাইতেছি, এই জায়গায় অনেক গাছপালা দেওয়া হয়েছে, সারা জায়গায় একদম জঙ্গল জঙ্গলের মতো দেখাইতেছে। আর এই ম্যাপটা হলো অফ রোড ম্যাপ, এটাও দেখছেন। আর একটা জায়গা রয়েছে, এই জায়গা একটা হসপিটাল রয়েছে, হসপিটাল। এই জায়গাও গাছপালা দেওয়া হয়েছে, পাশে একটা মাঠ রয়েছে ট্রাক রাখার, জানি না আর কি। এই জায়গা আবারও লেক, দেখিনি সব জায়গায় লেক দেখেছে। আমি দুইটা লেক পাইছি দেখতে মাত্র, আর গাছ তো পাইছি অনেকগুলো পাইছি গাছ। এই জায়গা বিল্ডিং দেখেছে, যে কাক কি যেন হয় যে কাজ চলে দেখতেছেনি, কত সুন্দর জায়গা। এই জায়গা ফাঁকা ফাঁকা, কেন ফাঁকা ফাঁকা গোল। এই জায়গাও কিন্তু অনেক গাছ দেখ, একদম সারা সারা পাশ জুড়ে। এই জায়গায় একটা বিল্ডিং বানানো হচ্ছে, এই বিল্ডিংটা দেওয়া হয়েছে। এই জায়গা আমি একটা ছবি তুলে নেব, আমি ছবি তুলতেছি। আমি ছবি তুলে নিয়েছি, এখন আমি এই জায়গায় একটা বড় ইয়ে আছে, এটা দেখছেনি। আমি একটা গাছ আটকাই গেছিলাম, আমার গাড়ি ব্যাক করছি, আমি ব্যাক করে আবার যাইতেছি। এই জায়গা আপনারা আর হলে এই জায়গা আপনারা স্পন হবে না, এই জায়গা যে কোথায় আমি এটা একটু ঘুরতে আসে দেখি আর কি কী আছে। এই জায়গাও প্রচুর গাছপালা দেওয়া আছে, আমি যা দেখছি এই ম্যাপটা জুড়ে অনেকগুলো গাছপালা দেয়। যে মসজিদের কথা বলছিলাম সেটা এই জায়গা, আপনাদের বসে মসজিদ সেটা এই জায়গা রয়েছে, দিক দিয়ে আমি দেখছিলাম। দেখছেন এই জায়গা মসজিদ, আমি একটু পানিতে নামবো, একটু পানি তার একটু নামি। আর পানি কিন্তু একটু রিয়েলিস্টিক দেখতে, আপনারা যে দেখছেন আপনারা ওই যে ম্যাপটা আছে 3.6 যে ম্যাপটা ছিল সবার লাস্ট ম্যাপ, পদ্মা ব্রিজের উপর যেটা ম্যাপ ছিল সেটা সেটাতে আপনারা দেখছেন এখন একদম ওই জায়গায় অনেকগুলো পানি। আর ওই জায়গা পানি দেখলে একদম সব সূর্যের আলো পড়ে, আর ওই জায়গা অনেক সুন্দর দেখতে লাগে, আসলে আমার কাছে অনেক সুন্দর লাগছে। গেছিলাম আর দূর দূরে দেখুন কত পাহাড় এই মোড়ে, দেখছেন একটা ছবি তুললাম আরেকটা। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।